রিকশা চালক মাহফুজার রহমান অভাবী সংসারে রিকশা থেকে উপার্জিত টাকা জমিয়ে স্বামী স্ত্রী গড়ে তুলেছেন হাঁসের খামার। বর্তমানে তার খামারে রয়েছে 3,500-এরও বেশি হাঁস। প্রতি দুই মাস পর পর 2 লক্ষ টাকা আয় হয় তার খামার থেকে। তাদের সাফল্যের বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাব তার কাছে। শফিক, ধন্যবাদ ইমরাজ। মানুষের ভাগ্যর পরিবর্তন কখন ঘটবে এটা কিন্তু আসলে কেউ বলতে পারে না। আমি বর্তমানে যেখানে আছি একটা হাঁসের খামারে, মাহফুজার রহমান নামের একজন রিক্সা চালক, আসলে সে রিক্সা চালাতে গিয়ে তার দিন এক রিক্সা চালা যে অর্থ পেত সে টাকা দিয়ে তার দিন খুব কষ্টে যেত, তার দিন খুব কষ্টে যেত। তো আসলে মাহফুজার রহমান একসময় রিক্সা চালিয়ে যে টাকা রোজগার করতো সে টাকা কিন্তু দিয়ে তার সংসার ঠিকমতো চলতো না। তার প্রতিদিন যে কামাই হতো সে টাকা দিয়ে তার বিবিকে কিন্তু এই টাকাগুলি দিয়ে কি সে জমা রাখতো, সে জমা টাকা দিয়ে কিন্তু সে বর্তমানে সে একটা হাঁসের খামার করেছে। সে মাহফুজার রহমান, তার স্ত্রী হালিমা বেগম, তো বর্তমানে যে হাঁসের খামার করে তাদের বেশ একটা ভাগ্যর পরিবর্তন ঘটেছে, যেটা এলাকার মধ্যে হাঁসের যে তার সফলতা, তার কষ্টের সংসারে যে এত সুখ, এটা কিন্তু মানুষের মাঝখানে কিন্তু একটা ব্যাপক একটা সাড়া দিয়েছে। যে মানুষ চেষ্টা করলে যে আসলে তার পরিবর্তন ঘটে এটাই তারা একটা ব্যতিক্রম। তো আমি এখানে আসে জিজ্ঞেস করে যেটা জানলাম, একদিনের বাচ্চা বোধরা বিভিন্ন হাঁসারি থেকে এনে কিনে নিয়ে এসে 20 টাকা দিয়ে এসে হাঁসটা এখানে 45 দিনের মধ্যে তার ওজন দাঁড়ায় প্রায় 2 কেজি মতো। তো বর্তমানে একটা চালান দিয়েছে, সে জানিয়েছেন যে প্রায় 4,500 হাঁস, সে 4,500 হাঁস কিন্তু খরচ বাদ দিয়ে কিন্তু 2 মাস পর পর তার কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকা লাভ হয় এমনটা তিনি জানিয়েছেন। বর্তমানে আমি এখন একটু কথা বলবো যে এখানকার যে হালিমা বেগম, তার কাছে জানতে চাইবো যে আপনি কিভাবে এটা, আপনি একটু বলবেন যে কিভাবে হাঁসি খামাটা করলেন, আপনি যদি বলবেন। আপনি তো এমদাদ, আসলে শুনতে পাচ্ছিলেন যে হালিমা বেগম যেমনটা বলছিলেন যে তার যে কষ্টের সংসার, সে যে আসলে কষ্ট করে বিভিন্নভাবে সে কিন্তু প্রথমে 50টা হাঁস পালন করে, 50টা হাঁস থেকে সে আস্তে আস্তে বর্তমানে সে 4,500 হাঁস কিন্তু 2 মাস পর পর সে বিক্রি করে থাকে। বর্তমানে হাঁস একবার চালান তুললে কিন্তু সে 1.5 থেকে 2 লাখ টাকা সে বিক্রি করে বেশ লাভবান। এখানে তিনি জানিয়েছেন যে হাঁসগুলি বিক্রি করতে বাইরে যেতে হয় না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এসে কিন্তু হাঁসগুলি কিন্তু নিয়ে যায়। এবং এইটা কিন্তু সে জানিয়েছেন যে বর্তমানে যে হাঁসগুলি আছে চালানটা তুললে তার কিন্তু 2 লাখ টাকা লাভ হবে এমনটা তিনি জানিয়েছেন। তো আসলে মানুষের যে সফলতা সেটা এখানে আসলে আমরা জানতে পারলাম যে আসলে মানুষ কষ্ট করলে যে মানুষের যে লাভবান হয়, তার যে সচ্ছলতা, তার যে সফলতা, এটাই কিন্তু এসেছিল আমার কাছে হাঁসের খামার থেকে। ইমদাদ, হাঁসের খাবার সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন হিলি থেকে শফিকুল ইসলাম। শফিক।